আর মনে হলো যে ভাই একটু কথা বলি আপনার সাথে এই যে পুকুর হত্যার যে ব্যাপারটা ভাই এটা তো আহ ক্ষতিকর কিছু প্রাণী আছে সৃষ্টি শুরু থেকে তো প্রত্যেকটা প্রাণী সে তাদের নিজেদের সেফ থাকার জন্য তাদের জন্য যে ক্ষতিকর প্রাণীগুলো ছিল সেগুলাকে তারা হত্যা করেছে এবং আজ থেকে তো ধরেন অনেক আগে যখন সভ্যতা এতটা ডেভেলপ ছিল না তখন তো এই প্রাণীগুলোর প্রতি আসলে ওই বিবেচনাটা কতটুকু কিভাবে ছিল আপনি যদি একটু বলতেন হ্যাঁ এটা তো সত্য যে আমরা যখন প্রকৃতিতে টিকে থাকার সংগ্রাম করতেছি তখন অন্য প্রাণীগুলাকে মেরেই আমাদের মানে টিকে থাকতে হয়েছে কিন্তু সেই সাথে আমরা তো আস্তে আস্তে সভ্য হয়েছি এখন তো আমরা সভ্য তাই না অতীতে এক আমরা অসভ্য ছিলাম আমরা অন্য প্রাণীকে মেরা মেরা স্তি কইরা আমাদের টিকে কোন রকমের টিকে থাকতে হইসে কিন্তু এখন তো আর ভাই সেই অবস্থা নাই এখন তো হচ্ছে গিয়ে সভ্যযুগ এখন তো এইভাবে মানে প্রাণীকে এইভাবে মেরে ফেলা এই জিনিসটা তো এখন আর আমাদের সমাজে আপনি যদি কখনো আসেন আপনি কি ইউরোপে কখনো গেছেন ভাই না ভাই জীবনে সম্ভব হবে কিনা তাও জানিনা আচ্ছা ইউরোপে যদি আপনি কখনো ঘুরতেও আসেন তাহলে দেখবেন ধরেন নেদারল্যান্ডসে গেলেন বা জার্মানিতে গেলেন সুইডেনে গেলেন দেখবেন এখানকার পশু পাখিরা মানুষকে ভয় পায় না এখানকার পশু পাখিরা মানুষের সাথে মানে একদম রাস্তার যে কবুতর গুলা মানুষকে ভয় পায় না আতঙ্ক নাই ওদের মধ্যে কিন্তু বাংলাদেশে দেখেন বাংলাদেশে যে কোনো কাকের দিকে একটা অঞ্চলের মানুষ কতটা সভ্য কতটা ভদ্র কতটা শিক্ষিত এটার একটা নির্ণায়ক হম এটা দ্বারা আপনি বুঝতে পারবেন এই সমাজের মানুষটা একটা সমাজের মানুষ পশু পাখির প্রতি কতটা মানবিক পশু পাখির সাথে কতটা মানবিক এটা একটা সভ্যতার একটা মাপকাঠি যে আপনি কতটুকু সভ্য হইছেন বাংলাদেশ দেখেন ভারত দেখেন পাকিস্তান দেখেন আফগানিস্তান দেখেন এই সমস্ত দেশে কুকুর কিন্তু ভয় পায় সাধারণত মানুষকে মানুষকে দেখলেই ভয় ভয় পায় পায় এবং চিৎকার করে করে কিন্তু ইউরোপে আমি দেখেছি কুকুর না সাধারণ একদম মানে পাশাপাশি থাকে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন কবুতর গুলা রাস্তায় বসে আসছে আপনার রাস্তা ছাড়বে না সে তার মতো মানে বিরাট ভাব নিয়ে সেইটা আস্তে আস্তে হাইটা যাচ্ছে আপনার তখন ঘুঁরা সাইড দিয়ে যাইতে হবে আমি এটা প্রতিদিন আমার সাথে ঘটে মানে আমি যখন বিকালবেলা মাঝে মাঝে আমি ইসে যাই মানে অফিস থেকে ফেরার পথে ইসে যাই একটা নদীর পার আছে সেখানে গেলে দেখা যায় হাঁস থাকে রাজহাস থাকে কবুতর থাকে ওরা পাত্তাও দেয় না আমার হ্যাঁ এমনকি আমার থেকে একদিন রুটি নিয়ে গেছে আমি একদিন বার্গার খাচ্ছি ফিস বার্গার খাচ্ছি একটা বড় পাখি সামুদ্রিক পাখি আমার ঘাড়ে বসে আমার মানে বার্গারটা নিয়ে গেল পটাস করে কামড় দিয়ে নিয়ে গেল মানে আমার পাত্তাই দিল না আমি যে একজন মানুষ আমাকে যে একটু ভয় বর্ডার করবে আমি যে একটা আমি যে একটা তাদের জন্য একটা হিংস্র প্রাণী আমার পাত্তাই দেয় না এরা এই জিনিসগুলো আমি এই দেশে আসার পর দেখতেছি আমি কি বাংলাদেশে দেখতাম যে কুকুর বেড়াল এরা মানুষকে দেখলে দৌড় মারতো কাক বাংলা মানুষকে দেখলে দৌড় মারতো কাকের দিকে যদি আপনি আঙ্গুল টাইপ ভাবে ইয়া করে নির্দেশ করেন দেখবেন কাক সব পালা যাবে একসাথে কিন্তু ইউরোপে আসার পর আমি দেখি পুরো ভিন্ন চিত্র এইখানকার পশু পাখি মানুষকে ভয় পায় না কারণ হচ্ছে এই অঞ্চলের পশু পাখিদেরকে মারা হয় না এই দেশের প্রত্যেকটা পাখির প্রত্যেকটা হাঁসের পায় একটা মানে সেন্সর লাগানো থাকে সরকারি ডেটাবেজে সেই সেন্সর মানে ওরা খবর যাচ্ছে এই হাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে এই হাসটাকে কেউ মাইরা নাকি না একটা দেখছেন আপনি তাকে মানে মেরা ফেললেন একদম চোদ্দ শিকের ভিতরে পড়ে যাবেন একটা কুকুরকে একটা লাথিও যদি আপনি মারেন আপনার বিরুদ্ধে বিরাট মামলা হয়ে যাবে এবং আপনার জরিমানা দিতে দিতে আপনি ফকির হয়ে যাবে এই দেশে এই সিস্টেম হচ্ছে এই এইটা হচ্ছে সভ্যতার মাপকাঠি হ্যাঁ এটা সত্য যে অতীতে সময় আমরা এগুলা মেরে ফেলছি তাদেরকে মেরে টেরে আমরা আমাদের বসতি তৈরি করছি অনেক সবুজ ছিল আমাদের পৃথিবী সবুজ বনভূমি ছিল আমাদের পৃথিবী সেগুলাকে মানে কেটে তো আমরা আসলে আমাদের ঘর বানাইছি কিন্তু এখন তো ভাই ইউরোপে যে জিনিসটা হচ্ছে আবার সেই সবুজকে আনার চেষ্টা করা হচ্ছে সেই গাছগুলাকে গাছ গাছালি থাকবে প্রকৃতিতে পাখি থাকবে পশু পাখি থাকবে সবাই মিলেমিশে আমরা থাকবো এই এই কনসেপ্ট এখন সারা পৃথিবীতে সভ্য পৃথিবীতে এই কনসেপ্ট যে প্রকৃতি মানে প্রকৃতির যে বিনাশ আমরা করছি প্রকৃতিতে যে আমরা যে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাই কি অবস্থা ভাই আচ্ছা ফেরাজ ভাই পরে কথা বলবে আমি আমি যেটা বলতে চাচ্ছি যে প্রকৃতির যে সর্বনাশ আমরা ঘটাইছি প্রকৃতির যে বিরাট বিরাট বিপর্যয় আমরা ঘটাইছি এগুলো তো আমরা আর চলে দিব না আমাদের যে আধুনিক সমাজ ব্যবস্থা হবে সভ্য সমাজ হবে সেখানে প্রকৃতিও নদীকে টিকা রাখতে হবে বনভূমিকে টিকা রাখতে হবে বন্য প্রাণী গুলাকে সংরক্ষণ করতে হবে মানে আমরা যে মানে বনভূমিকে বাঘ টাক মেরা ফেলবো শিয়াল টিয়াল মেরা ফেলবো হরিণ টরিন তো এখন নিষিদ্ধ প্রত্যেকটা সভ্য দেশে এগুলো এখন নিষিদ্ধ ইতিহাস ভালি ইতিহাস আলী ভাই আপনি কি এটা জানেন না যে বন্য প্রাণী সংরক্ষণ আইন আছে পৃথিবীর বিভিন্ন দেশে সালমান খান একটা হরিণকে মারছিল সেটার মামলা যে এখনো চলতেছে এখনো দৌড়াইতেছে দৌড়ের উপরে আছে হ্যাঁ ফারাজ ভাই কিছু বলছেন আপনি না না ওই যে ব্ল্যাক ব্যাক মারছিল ভাই হ্যাঁ মানে মানে দেখেন মানে সারা পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টারদের একজন সালমান খান তাই না ভারতে তো বটেই পৃথিবীর মানে পৃথিবীর হিসাব করলেও সে কোনো না কোনো একজন সুপারস্টার তাই না এত টাকা তার এত হিট সিনেমা এত ফ্যান ফলোয়ার কিন্তু এখন পর্যন্ত দূরের উপরে আছে একটা হরিণ মার ছিল এখন এখন পর্যন্ত দৌড়াইতেছে দৌড়াইতেছে যে দৌড়াইতেই আছে দৌড়াইতেই আছে ছাড়া ছাড়ি নাই এই একটা কি একটা কালো কি একটা হরিন মার ছিল এইটার জন্য এখনও মামলা চলতেছে এখন হচ্ছে মানে প্যারার উপরে আছে এমন কি কথা কথা জানা হাজিরা দিতে হয় একদিন আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম কোন মানে শহরে গিয়ে জানা তার প্রত্যেক মাসি গিয়া একবার হাজিরা দিতে আসতে হয় থানায় মানে দেখেন এইটা হচ্ছে এইটা হতে হবে সভ্য জগতের নিয়ম তুমি যত বড় বাপের بیٹাই হও না কেন তুমি এই বন্য প্রাণী মারতে পারবে না এবং বন্য প্রাণী তো আছে অন্য প্রাণী মারতে পারবে না তুমি তোমাকে ওই যে মানে আইনের মান ইসের ভিতরে থাকতে হবে এইটাই তো সভ্যতার নিয়ম তাই না মহারাজ ভাই আপনি কি বলেন

যে সালমান খানের মতো একটা ফিগার শুধু সালমান খান না নিলাম সোনালী বেন্দ্রে সাইফ খান পরবর্তীতে এরা রেহাই পেয়েছে যাই হোক এর ওটা আলাদা ব্যাপার ভাই এখন আমার কাছে কথা হচ্ছে ভাই লোকালয়ে যখন হিংস্র হিংস্র প্রাণীর আগমন ঘটবে সেক্ষেত্রে আত্মরক্ষার্থে যে প্রাণীটা হত্যা করা হবে ধরেন সেটা তো একেবারে ভিন্ন জিনিস সেটা তো সেই কন্টেক্স একেবারে ভিন্ন যদিও আপনি যদি ইয়ে দিয়ে দেখেন আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন প্রাণী তার টেরিটরি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না প্রাণী কখন যায় কোন একটা মাংসাশী প্রাণী হোক বা যেটাই হোক দেখবেন একটা মাংসাশী প্রাণীর যদি পেট ভরা থাকে তার আশেপাশে অন্য শিকার থাকলে সে ওটা খাইতে চায় না সে ওটা এনার্জি নষ্ট করতে চায় না সে জানে তার সে এখন স্যাটিসফাইড তার ভবিষ্যতের জন্য মাইরে শিকার করে ওটা ফ্রিজ করে রাখবে ওরকম তার চিন্তা ভাবনা নাই একটা শিকারী প্রাণী বা একটা কার্নিভাল এনিমেল যখন ইয়ে থেকে বের হয় তার টেরিটোরি থেকে বের হয় অন্য কোথাও হান করতে যায় এটার কারণটা এটাই থাকে যে সে খাবার পাচ্ছে না সে আসলে কোথাও তার কারণে তার কাছে কোনো ওয়ে নেই যে সে শিকার করে খাইতে পারবে এই জন্য সে তার টেরিটরির বাইরে অন্য কোথাও যায় আক্রমণ করতে যায় সে জানে ওইখানে গেলে তার জীবনের সংখ্যা আছে তারপরেও সে যায় কেননা সে নাকাইতে বাইরে মারা যাচ্ছে কি সেখানে আপনি মানে অবশ্যই এখানে নিজেকে করার জন্য করতে পারেন বাট এই দোষটাও কিন্তু মানুষের ঘরে এসেই পড়ে এই দোষটা মানুষের ঘরে এসে পরে কারণ হচ্ছে তাদের যে বনভূমি সেটা কেটে আমরা কিন্তু শহর বানাইছি শহর গুলা বানাইছি রাস্তাঘাট বানাইছে তাদের জায়গা জমি কিন্তু আমরা আসলে দখল করে ফেলছি দখল করে আমরা লোকালয় তৈরি করছি এখন যদি এখন বললো যে প্রাণীগুলা কিন্তু সাধারণত লোকালয় আসতে চায় না তারা আপনি তাদেরকে যে পরিমাণ ভয় পান তারা কিন্তু আপনাকে তার থেকে বেশি ভয় পায় হ্যাঁ একজন মানুষকে কিন্তু বাঘ বা যত বড় হিংস্র প্রাণী হোক অনেক বেশি ভয় পায় হ্যাঁ তারা যদি লোকালয় এসে পড়ে তাহলে যে যে কাজটা করতে হবে সেই প্রাণীটাকে কিভাবে না মেরে আহ ধরা যায় ধরে আবার তার জায়গাতে ফেরত পাঠানো যায় সেইটার চেষ্টা করতে হবে কিন্তু আপনার যদি মানে এইটাই থাকে যে মন মানসিকতাটা এরকম থাকে যে আরে মেরালামো হ্যাঁ আগেই যদি আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে মেরালামো তাইলে এটা তো একটা মানে বিশ্রি একটা ব্যাপার হবে তাই না হ্যাঁ এটা ঠিক যে আপনাকে মারতে আসতেছে আপনাকে মেরে ফেলবে এখনই বা আপনার পরিবারকে আক্রমণ করতেছে তখন তো মানে কনটেক্সটটা ভিন্ন হয়ে যাবে তখন তো আপনি আপনার আত্মরক্ষা করতেই হবে কিছু করার নাই কিন্তু আপনার তো প্রাইমারি একটা ইয়া থাকবে যে প্রাণীটা কেউ প্রাণীটার জীবনটাও রক্ষা করে এই প্রাণীগুলো বন্য প্রাণীগুলো হচ্ছে সম্পদ যে কোনো প্রাণী হচ্ছে সম্পদ প্রকৃতির একটা সম্পদ এই যে গাছ গাছপালা প্রকৃতির একটা এক একটা সম্পদ একটা গাছকেও মানে নষ্ট করে ফেলা উচিত না মানে মেরে ফেলা উচিত না একটা যতটা সম্ভব তাকে তার জীবনটা রক্ষা করে তাকে যেন তার জায়গাতে ফেরত পাঠানো যায় কিন্তু তারপরেও যদি সম্ভব না হয় তখন তো আর কিছু করার নেই তখন তো মারতে হয় আমাদের অনেক সময় কিন্তু আমাদের তো চেষ্টাটা থাকতে হবে তাই না এটি আলী ভাই কি বলেন চেষ্টা চেষ্টা আপনি করবেন না ভাই আপনাদের সাথে যুক্ত হলে বিপি হাই হয়ে যায় তারপরে ফারাজ আসলে তো মাথা এমনি নষ্ট এখন বিষয় হচ্ছে আমি কোনো ধর্মীয় বিষয়ে যাব না আমি বলতে চাচ্ছি যে সমস্যা এই যে যে ব্যাপার এই যে আপনার একটা সাপের ব্যাপার আছে বন্যার ভিতরে আপনার মা সাপটাকে যেতে দিছিলেন ভাই পাঁচটা ঘরে আমার ঘরে হলে আমি কি করতাম বলেন ভাই আপনাদের সাথে কথা আপনাদের আলোচনা না শুনলে তো আমি আগে আমার আমার একটা কথা আছে এখানে আসিফ ভাই আমার একটা কথা আছে সাপ বা অন্যান্য বন্য প্রাণী তো আল্লাহ সেই ইয়ে দেয় না মানে চিন্তা করার ক্ষমতা দেয় নাই আর এগুলো যদি ক্ষতিকারক প্রাণী হয় তাহলে তো সেই ক্ষতিকারক প্রাণী বানাইছে তাই না আসিফ ভাই ইসলাম অনুযায়ী তো আল্লাহই গড়াইছে আমি যাচ্ছি না আমি আপনাকে বলতেছি না আসিফ ভাইকে জিজ্ঞাসা করতেছি যদি আল্লাহ তাআলা এই ক্ষতিকারক প্রাণী বানায় তাহলে ক্ষতিকারক প্রাণী বানায় আল্লাহই মানুষকে হুকুম ক্ষতিকর এই ক্ষতিকারক মারতে মানে আল্লাহ দুইটা প্রাণী বানাইছে একটা প্রাণী অন্য প্রাণীর জন্য ক্ষতিকর এবং একটা প্রাণীকে সেই ইয়েটা দিয়ে দিছে সেই উপদেশ দিয়ে দিছে যে তোমার জন্য এটা ক্ষতিকর হয়ে গেলে এটা মেরে ফেলাও এবং সে হচ্ছে একটা অমনি বেলা বলেন সত্তা কিন্তু ভাই ক্ষতিকর হলে মায়রা ফেলো এটা কিন্তু মানে হাদিসে আমরা পাই না

হ্যাঁ একটা বাচ্চা কুকুর খাটের তলে লুকায় ছিল এটা কোনো মানে রিজন এটা একটা রিজন হতে পারে যে মদিনার সব উত্তা মেডালা এটার কোনো রিজন হতে পারে ভাই এটা যদি পানিশেবল অফেন্স হয় তাহলে তাকে কাকে পানিশ করা যায় ভাই এটার জন্য তো আয়সাকে পানিশ করা যায় যে তুমি ঘরের মধ্যে কুকুর ঢুকতে দিলা কেন বা কুকুর আয়না তুমি ঘরের নিচে রাখছো কেন এই কাজ না করে সে তার শিশু বা শিশু মেয়েকে মানে শিশু সরি বউকে মেয়েকে বউকে পানিশমেন্ট না দিয়ে সে সমস্ত কুকুর ইনক্লুডিং বাচ্চা কুকুরের উপর জেনোসাইড চালাইতে হ্যাঁ এ টিএস আলি শেষ আমি ভাই যেটা আলোচনা করলেন এটাই আমি জানতে চাইছিলাম যে এমন তো কোনো কিছু স্পেসিফিক পাওয়া যায়নি যে অমুক দিন কুকুর তাড়া করছিল বা অমুক দিন কামড়ে দিছিল বা কামড়া থেকে এরকম তো কোনো ব্যাপার নাই তাহলে কুকুরের প্রতি ওনার বিশ্বাসটা এটা আসলে বুঝি না ভাই ওই তো খুশির তলায় করতে আচ্ছা ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন ধন্যবাদ ভালো লাগলো আলোচনা করতে পেরে আহ আশা করি ভবিষ্যতে যুক্ত হতে চাইলে একটু যুক্ত করবেন ধন্যবাদ দুই ভাইকেই বিদায় জানাতে পারেন ভাই ফারাজ ভাই আমার কথা কি শোনা যায় এখন শোনা যাচ্ছে ভাই আচ্ছা এই যে আমি হাদিসটা দিয়েছি হাদিসটা কি দেখা যাচ্ছে ভাই আমি পড়তে পারবো না আমার মোবাইল স্ক্রিন খুবই ছোট আচ্ছা এটা আমি বলে দিচ্ছি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া নিচে একটা কুকুর ছানা ঢুকে বসেছিল রাতের বেলা নিশ্চয়ই ঠান্ডা লাগতেছিল তার এই জন্য খাটের নিচে আহ সে লুকায় ছিল হ্যাঁ আরব দেশে তো শীতের মানে রাতের বেলা অনেক শীত পড়ে ঠান্ডা পরে নিশ্চয়ই বেচারা মানে ওই জন্য ঢুকে বসেছিল

মানে সেই ঘরে যাবে না চিন্তা করেন কি বলছেন ভাই জিব্রাইল তো শিশু ঘরে যাবে ঘরে কুকুর থাকলে যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে ইতিহাস ভাই আর কি কিছু বলবেন আপনি না বলছি যে জিব্রাইল তো ওনার নিজস্ব চিন্তা ভাবনা ছিল তাহলে ওইটার জন্য ওনাকে অত ইয়া করতে হতো কেন যে অমুক দিন আসার কথা তখন আসবে এই কারণে আসেনি এত কিছু মানে কেন করতেন

আরেকটু সময় দিবেন ভাই একটা ব্যাপার একটু মনে পড়বে সেটা হলো এই যে বন্যপ্রাণী নিধার আইন প্রণয়নের আগে মানে এটা খুব বেশি আমার মনে হয় হলে ওদের পৌরসভা থেকে সরকারিভাবে ভাবে আপনার বেয়ারিশ কুকুর গুলো হত্যা করা হতো আমি বাসার থেকে দেখে আমার কাছে মানে খুব এটা ঠিক কুকুরের আসলে যে জলাতঙ্ক রোগটা এটাও খুব মারাত্মক প্রভাব ফেলে এবং বেশিরভাগ বেয়ারিশ কুকুর গুলা একটু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আপনি ভালো করে জানান এখানে টোকাইদের সংখ্যা অনেক বেশি তো বেশিরভাগ কুকুর যেগুলা ছিল সারা কুকুর যেগুলো থাকতো ওরা কি করতো টোকাই দেখলেই আক্রমণ করতো বা চেষ্টা করতো বেশিরভাগ ভয় কুকুরকে আক্রমণ করতে যে কামড়টা খেত এবং এই র্যাবিস ভাইরাসের আপনার যে আহ ছিল এখন অবশ্য সহজ বোধ হয় তো এটা ছিল খুব ডিফিকাল্ট যে কারণে আসলে এটা সময় উপযোগী ব্যাপার বলে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে যদি এই ধরনের আশঙ্কা থাকে যে কুকুরদের এই ধরনের ইয়া হবে তাহলে কুকুরদের চিকিৎসা দেওয়া যেতে পারে যে রাস্তার যে কুকুর গুলো আছে সেগুলোকে এই দিকটা এই দিকটা বাংলাদেশে একেবারেই মানে কোনো পশু চিকিৎসক কি জিনিস আমরা অনেকে জানি না মানে জানি এমনি গরু চিকিৎসা করে থাকলে চিকিৎসা এগুলো নেই কুকুরের ট্রিটমেন্ট হয় এবং স্পেসিফিক কোন জায়গায় কুকুরকে নিয়ে যে আপনি ডাক্তার দেখাতে পারবেন এরকম ক্লিনিক আমি তো আমার আশপাশে তো বাংলাদেশে কয়টা আছে আমি জানি না ভাই হুম ঠিক আছে ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই

এই প্যাথেটিক টাইপের পিপল গুলো শুধু ব্লেম করে ব্লেইমিং সে এই যে কুকুর ছানাকে ব্লেম করতেছে কাফেরদেরকে ব্লেম করতেছে এরকম মনে হয় যে যেন নিজের ফেলিয়ারটাকে স্লাইড করে দেওয়া যে কখনো এটা মানুষ কখনো মানে উইক সেক্টরগুলোকে ব্লেম করে নিজের যে কুকুর ছানাকে ব্লেম করার তো কোনো গুড রিজন নেই আবার ফারাজ ভাই বললেন যে এখানে আয়েশাকে ব্লেম মানে একটু দায়ী করা যায় কিংবা পানিশমেন্ট দেওয়া যায় না আমার সেটাও মনে হয় নাই যে আয়সা যদি যদি দিতে হয় ভাই আমি বলছি যদি কাউকে ব্লেম দিতে হয় সেখানে তো ঘর রক্ষা করার দায়িত্ব হচ্ছে আয়েশার ঘর রক্ষা করার দায়িত্ব তো কোনো কুকুরছানা পথে ছিল কিংবা ওকে আই ডোন্ট নো এটা কিও ব্যাক আয়েশাও নিয়ে আসতে পারে আয়েশাও নিয়ে আয়েশা ঘরের ভিতর রাখতে পারে কুকুরছানা রাখতে পারে সে কাকে গেছে কি নাম ডোন্ট নো কিন্তু যদি ধরেন প্রমিসেস যদি মেনে নেয় যে কুকুর ঘরে উঠাই যাবে না এটাই হচ্ছে প্রমিস দেন তো ওটার দায়িত্ব ওটার ড্রাইভার তো আয়েশার ঘরে কুকুরের ঘরে তো না না অ্যাবসোলিউটলি নট আর আয়েশা যদি একটু কাইন্ড হয় এটাও ওনার কোনো ফল্ট না যেমন আমরাও তো বিড়ালের বাচ্চা কোনো একটা বিড়ালের বাচ্চা পথে ঘাটে দেখলে হাতে তুলে নিয়ে আসি কিংবা একটু কাইন্ড হয়ে একটু ট্রিটমেন্ট দিই কোনো পানি খাইতে চাইলে পানি দিই সেটা করি আমার ওয়াইফ করে আমার বাচ্চারা করে তো সেটা করতেই পারে এখন কেউ একজন ও নিজের মানসিক অস্থিরতা কিংবা হ্যালোসিনেশন কিংবা অবসেশন গুলো কারণে কুকুরের বাচ্চা দেখে হয়তো দেখা যাচ্ছে উনি এমন ভয় পাইছে যে মেরে ফেল সব সব বাচ্চা মনে হয় যে পাগল আর চোর এরা হচ্ছে কুকুর অনেক ভয় পায় আমি মনে হয় এই দুটা মানে অবভিয়াস যে পাগল পাগলার চোর হইলে কুকুর দেখলে ডরা যাবে একদম দৌড়ায় লুঙ্গি টুঙ্গি কাঁচা দিয়ে একদম পালা যাবে একদম ঠিক আছে আমাদের যে মানে মানে বাসায় একটা কুকুর ছিল তো কুকুর যতদিন ছিল ততদিন কিন্তু কোন পাগল বা চোর আমাদের বাসার মানে না কখনো পাগল যারা ছিল তারা তো মানে ভিক্ষা নিতে আসতো খাবার টাবার আসতো কিন্তু যেই কুকুর যে কুকুর রাখা শুরু করছি কুকুরটা আমাদের বাসায় যতদিন ছিল পাগল আর চোর থেকে আমরা একদম মুক্ত ওরা আর মানে ওই এলাকার গলির ভিতরে ঢুকতো না এমন ভয় পাইতো

কতবার বলতে হবে ভাই একই কথা ভাই কোথায় গেছেন আমাদের কোনো আইডিয়া নাই জানি দেখে প্রশ্ন করছেন এটা আমরা জানি কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা গত তিন চার দিন ধরে না আছে ভাই জানা প্রশ্নটা আসছে কিন্তু আমি আমরা কিভাবে বলবো ভাই এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না 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 উনি দেখলাম যে উনি আলাদা লাইভ করেন মানে যুক্ত আছে কি এটা আমরা যুক্ত না হলে কিভাবে বলবো ভাই যুক্ত না হওয়া মানে তো যুক্ত নাই তাই না সেটাই ঠিক না ঠিক আছে কিন্তু এই ভালো হয়তো উনি হয়তো আলাদা ভাবে মানে কদিন পর হয়তো আমাদের ফারাজ ভাই হয়তো আলাদা মানে অনেকটাই কিছু জেনে গেল বা কথা কি করে বলতে হয় মানুষ কিভাবে ট্র্যাকল করতে হয় সেগুলো হয়তো জেনে নিয়ে আবার হয়তো উনি একটা আলাদা লাইফ শুধু সেটাই নাকি শুধু সেটাই না তো আমি ভাবতেছি তো আসিফ মহিউদ্দিন ভাইয়ের লাইভের এসএস এসএস নিয়ে যে যেন আসিফ ভাইয়ের লাইভ থেকে আসিফ ভাইয়ের বের করে দিব না 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 আমি এটা বলছি না আমি আবার আমি আবার আরেকটা পেজ বানায় সেখানে সেখান থেকে লাইভ করব আমি ভাবলাম যে এরকমই কিছু ওটার মধ্যে রিপোর্ট ফেক রিপোর্ট রিপোর্ট পাবো আসিফ বুঝছেন যে আমাকে ইমিটেট করার চেষ্টা করা হচ্ছে না 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 আমি এটাই ভাবছিলাম যে হয়তো আপনারা অনেকজন একসঙ্গে থাকতেন আছেন আহ একজনের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করলেন তো সেটা করার পর আপনি হয়তো আর একটা যেমন আমরা নতুন কোনো কাজ কাজ শিখি কোন দোকানে বা ব্যবসার জায়গা শিখে আমরা নতুন কোনো ব্যবসা খুলি দোকান খুলি ঠিক আমি সেটাই ভাবছিলাম হয়তো উনি আলাদা করছেন আবার কয়েকদিন পর হয়তো আহ ভাই আলাদা কিছু করবেন সেইটা ভেবেই আমি জিজ্ঞেস করলাম করলে ভালো করলে ভালো যদি সবাই আলাদা আলাদা করে তাহলে তো আমাদের প্ল্যাটফর্ম তো বাড়তেছে আমাদের কাজ তো হচ্ছে হ্যাঁ কাজের সেটাই হচ্ছে সেটা করলে আরো ভালো কোনো সমস্যা নাই আপনি যদি আলাদা এই যে আজকে আমাদের সাথে যুক্ত হলেন আপনি যদি আরেকটা আলাদা প্ল্যাটফর্ম করেন তাহলেও আমাকে জানায়েন তাহলে আমরাও জানা জানা থাকলো যে আপনিও করছেন আপনিও চেষ্টা করছেন কাজ করছেন আচ্ছা আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সবাইকে শুভরাত্রি শুভরাত্রি ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত